আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যারা সাবস্ক্রাইব করেছেন, ইউ আর দ্য বস। অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গল লাইফ বাই ফ্রান্সিস বেকন অ্যান্ড বেঙ্গলি ট্রান্সলেশন নিয়ে আলোচনা করা হবে। চলুন শুরু করা যাক। স্ত্রী ও পুত্র কন্যা আছে যার, তিনি নিয়তির হাতে জিম্মি, কারণ তারা ভালো মন্দ যে কোনো বৃহৎ উদ্যোগের প্রতি বড় প্রতিবন্ধক। বস্তুত জনকল্যাণমূলক বৃহৎ কোনো কাজ অবিবাহিত কিংবা নিঃসন্তান ব্যক্তির দ্বারাই সম্পন্ন হয়েছে। এরা প্রাণের টানে এবং মহৎ উদ্দেশ্যে জনতার সাথে যুক্ত হয়ে জীবন উৎসর্গ করেছেন। আর যাদের সন্তান সন্ততি রয়েছে, ভবিষ্যৎ সম্পর্কে তাদের সতর্ক হওয়ার বিশেষ কারণ হয়ে রয়েছে, কারণ তারা ভালো করে জানেন যে পরবর্তীতে ভবিষ্যতের হাতেই তাদের প্রিয় মূল্যবান সম্পদ ছেড়ে যেতে হবে। কেউ কেউ যারা একাকী জীবন যাপন করেন, নিজেদের সাথে সাথেই তাদের ভাবনা চিন্তার কবর রচনা করেন, আর তাই ভবিষ্যৎকে নেহাত অপ্রাসঙ্গিক মনে করেন। শুধু তাই নয়, কেউ কেউ আছেন যারা স্ত্রী সন্তানদের খরচের প্রকরণ হিসাবে বিবেচনা করেন। শুধু তাই নয়, কিছু নির্বোধ লোভী ধনী আছেন যারা সন্তান না থাকায় গর্ববোধ করেন, কারণ সেক্ষেত্রে তারা নিজেদের অধিক ধনবান মনে করতে পারেন। এরা হয়তো কাউকে বলতে শুনে থাকবেন, অমুক খুব ধনী। প্রত্যুত্তরে কেউ হয়তো বলে থাকবে, তাতে কি, ছেলে মেয়ে অনেক, খরচ খরচও তাই বেশি, বাপখানা যেন এমন, এতে করে সম্পদ কমে যেতে পারে। কিন্তু বিয়ে না করার অতি সাধারণ কারণ হলো মুক্ত জীবন যাপনের আকাঙ্ক্ষা, বিশেষ করে তারা আত্মসুখ অনুসন্ধানী ও বাতিকগ্রস্ত মেজাজ মর্জির মানুষ। যে কোনো বন্ধনের ব্যাপারে তারা এতটা স্পর্শকাতর যে কোমর বন্ধ মোজা বন্ধনীকেও শৃঙ্খল মনে করেন। অবিবাহিত ব্যক্তিবন্ধু মনিব ও ভূত্ব হিসাবে শ্রেষ্ঠ হলেও নাগরিক হিসাবে সুবিধার নন, কারণ তারা ভারমুক্ত হওয়ার ফলে প্রায়ই পলায়নপর মানসিকতার হয়ে থাকেন এবং সমগ্র পলাতকই এই শ্রেণী ভুক্ত। একাকী জীবন ধর্মযাজকের জন্য ভালো, না হলে পরকল্যাণের চেয়ে আত্মকল্যাণ হতে প্রথমে। বিচারক ও ম্যাজিস্ট্রেটদের বেলায় বিয়ে করা না করাতে কোনো কিছু যায় আসে না। যদি তারা দুর্নীতিপরায়ণ ও সহজেই প্রভাবিত হন, তাহলে স্ত্রী না থাকলেও ভূতের মাধ্যমে 5 গুণ বেশি অন্যায় সাধিত হতে পারে। সৈন্যদের বেলায় দেখেছি, সৈন্য দক্ষরা তাদের প্রাক লড়াই ভীষণে স্ত্রী ও সন্তান সন্ততিদের কথা স্মরণ করিয়ে তাদের কর্তব্য কাজে অনুপ্রাণিত করেন। এবং আমার ধারণা, তুর্কি সৈন্যদের মনে বিয়ে সম্পর্কে বিষ্ণা সৃষ্টির ফলে সাধারণ সৈন্যরা আরও বেশি করে নিষ্ঠুর হয়ে উঠত। বস্তুত স্ত্রী ও সন্তান সন্ততিরা মানুষকে অধিক মানবিক হতে শিখায়। অবিবাহিত মানুষ যদিও তারা মাঝে মধ্যে পরোপকারী হয়ে ওঠেন, কারণ তাদের সম্পদ অডেল ফুরায় না, কিন্তু তারা বেশি মাত্রায় নিষ্ঠুর ও কঠিন হৃদয়। উৎপাতগামীদের বিচার কার্য পরিচালনাকারী বিচার করা নিষ্ঠুর, কারণ তাদের হৃদয়ের কোমলতা প্রকাশের তেমন কোনো অবকাশ হয়নি। গভীর প্রকৃতির মানুষ সার্বক্ষণিক ঐতিহ্য ও প্রথা অনুশীলনের মাধ্যমে প্রেমময় স্বামীতে পরিণত হন। এ কথা ইউলিসিসের বেলায় বলা হয়ে থাকে। তিনি অমরত্ব ছেড়ে তার বৃদ্ধা স্ত্রীকে বেছে নিয়েছিলেন। সতী সান্ধি নারীরা সবসময় গর্ব ও শ্রেষ্ঠত্ব অনুভব করে, সতীত্বকে মহান গুণ মনে করে। স্ত্রী যদি স্বামীকে বুদ্ধিমান মনে করে, তাহলে তার সতীত্ব ও আনুগত্য উভয়ের মাঝে বন্ধন তৈরি করতে পারে। কিন্তু তার স্বামী হিংসাপরায়ণ হলে সে কখনই তার প্রতি বিশ্বস্ত ও অনুগত হতে পারে না। পুরুষের জন্য স্ত্রী যৌবনে প্রেমিকা, মাঝবয়সী সঙ্গিনী ও বার্ধক্যে সেবিকা। একটু খেয়াল করুন, পুরুষের জন্য স্ত্রী যৌবনে হয় প্রেমিকা, মাঝবয়সে হয় সঙ্গিনী ও বার্ধক্যে হয় সেবিকা। বিয়ে করার পক্ষে এটা একটা শক্তিশালী যুক্তি। আবার বিয়ে করার পাঠক সময় কোনটি, এ প্রসঙ্গে যিনি বলেছিলেন, যৌবন বিয়ে করার জন্য প্রকৃষ্ট সময় নয়, আবার বেশি বয়স হয়ে গেলেও বিয়ে করা উচিত নয়, তিনি ছিলেন বিখ্যাত জ্ঞানী ব্যক্তিদের একজন।
এটা প্রায় দেখা যায় যে খারাপ স্বামীদের স্ত্রীরা খুবই ভালো হয়ে থাকে, কারণ যাই হোক না কেন যখন তারা সদয় আচরণ করে স্ত্রীরা তাদের স্বামীদের উচ্চ প্রশংসা করে থাকে কিংবা নিজেরা ধৈর্য ধরে থাকার কারণে গর্ব অনুভব করে। কিন্তু বন্ধু শুভাকাঙ্ক্ষীদের শত নিষেধ সত্ত্বেও নিজ পছন্দে যদি কেউ খারাপ বর বেছে নেয়, বেছে নিয়ে থাকে, তখন দাম্পত্য জীবনে ফাটল ধরতে দেখা যায় না, কারণ স্ত্রীটি তখন আপন ভুলের প্রায়শ্চিত্ত করার প্রস্তুতি নিয়ে ফেলে। এই ছিল অনুবাদটি, আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং।